আরো একবার বলিউড ঝড়, কারণ চলতি সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সম্রাটের নতুন ছবি ডাঙ্কি। চলতি বছরে পাঠান ও জওয়ান ছবি দিয়ে বাজিমাত করেছেন শাহরুখ। বছরের শেষে আরো একবার তার চমক দেখার অপেক্ষায় ভক্তরা। বলিউড বাদশা বর্তমানে ব্যস্ত নতুন ছবির প্রচারে। রোববার 17 ডিসেম্বর দুবাইয়ে ছবির প্রচার চালিয়েছেন তিনি। সেখানে এক অপ্রীতিকর ঘটনার শিকার হতে হয়েছে তাকে। ভালোই চলছিল প্রচার, ছবির গানের পাশাপাশি ছায়া ছায়া গানেও নাচতে দেখা গেল শাহরুখকে। অনুষ্ঠানের এক পাকে মঞ্চ থেকে নিচে দাঁড়ানো অনুরাগীদের সঙ্গে হাত মেলাতে শুরু করেন তিনি। সামনে থেকে সুপারস্টারের সঙ্গে হাত মেলানোর সুযোগ ছাড়তে চাননি কেউই। একজন অনুরাগী হাত মেলানোর পর শাহরুখের হাত ছাড়তে চাননি। বিষয়টি নজরে আসতেই দ্রুত শাহরুখকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেন তার ব্যক্তিগত দুই দেহরক্ষী। যদিও এই ঘটনার পরও শাহরুখকে বিচলিত হতে দেখা যায়নি, তারপরও হাত মেলানো চালিয়ে যান। পরে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাকে। পুরো বিষয়টি ধরা পড়েছে ভিডিওতে, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় কেউ কেউ যেমন ওই অনুরাগীকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন, তেমনি কেউ আবার এই ঘটনার নিন্দা করেছেন। একজন লিখেছেন, এটা কি রকমের অসভ্যতা, বুঝলাম না। আরে ভাই, আপনি তার হাতটা তো ছাড়ুন। আবার কারো মতে এ ধরনের আচরণ শাহরুখকে কোনো দুর্ঘটনার মধ্যে ঠেলে দিতে পারত। দুবাইয়ে ছবির প্রচার করতে গিয়ে ডাঙ্কিকে নিজের জন্য তৈরি ছবি হিসেবে উল্লেখ করেছেন শাহরুখ। তিনি বলেন, জওয়ান তৈরির পর মনে হলো ছবিটা নতুন প্রজন্মের কথা ভেবে তৈরি করেছি, নিজের জন্য কিছুই রাখলাম না, তারপর আমি ডাঙ্কিক করলাম। এ ছবি যে তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে নিয়েছে সে কথাও স্পষ্ট করেছেন শাহরুখ।